चैनल आई हृदय बांग्लादेश আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক স্টেডি আলোকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রেজা আহমদ ফয়সাল চৌধুরী সুয়েব আশা করি যে যেখানে আছেন ভালো আছেন এবং ভালো থাকাটা চাই প্রিয় দর্শক আজকের স্টেডি আলোকে আমরা দুইজন সম্মানিত অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি এবং তারা ইতিমধ্যে আমাদের সাথে যোগ দিয়েছেন প্রিয় দর্শক আমি কথা না বাড়িয়ে পরিচয় করে দিচ্ছি আপনাদের সাথে একজন অতিথি এর আগেও এসেছিলেন আমাদের স্টুডিওতে এবং আপনারা তাকে চিনেন এবং প্রচুর লোক এই ব্রিটেনে বসবাস করেন বিশ্বনাথ উপজেলার এবং বিশ্বনাথ উপজেলার সম্মানিত চেয়ারম্যান কেন্দ্রীয় নির্বাহী প্রেসিডেন্ট উপজেলা পরিষদ অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ জনাব মুহিবুর রহমান আসসালামু আলাইকুম কেমন আছেন আচ্ছা ভালো আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে আজকে সময় দেওয়ার জন্য চ্যানেল ইউরোপের পক্ষ থেকে আপনার প্রতি অনেক কৃতজ্ঞতা তারপরে যিনি রয়েছেন প্রিয় দর্শক তাকেও আপনারা চিনেন তিনি আমাদের ইউরোপের একটি কান্ট্রি যেটি ডেনমার্ক ডেনমার্কের বিএনপির সম্মানিত প্রেসিডেন্ট গাজী মুনির আহমেদ সালকো মুনির ভাই কেমন আছেন জি আছি আলহামদুলিল্লাহ ভালো আছি কি অবস্থা আলহামদুলিল্লাহ ডেনমার্কের খবর কি ভালো ভালো জি বাঙালিরা কেমন আছেন আছে ভালো আছে ডেনমার্কে কি চ্যানেলে দেখা যায় দেখা যায় সব টেলিভিশন এখানে যে ছয়টি টেলিভিশন কি হচ্ছে সম্প্রচারিত হচ্ছে সেগুলো দেখা যায় দেখা যায় আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে আজকে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে আজকে চ্যানেলে স্টুডিওতে আমন্ত্রণ জানানোর জন্য কি ব্যাপার কিসের জন্য আসছেন লন্ডনে ভাইয়ার সাথে দেখা করতে নাকি দেখা তো আপনার সাথে সবার সাথে দেখা তো লন্ডনে আসছি যেহেতু আপনাদের পরিচিত বন্ধু বান্ধব আছে সবার সাথে দেখা করতে আসছি সবার সাথে দেখা করতে ঠিক আছে প্রিয় দর্শক আপনারা যারা আমাদের সাথে যোগ দিবেন টেলিফোনে 02034684119 এই নম্বরে আপনারা ফোন করতে পারেন আপনারা প্রশ্ন রাখতে পারেন যেহেতু আমাদের ডেনমার্কের বিএনপির সভাপতি রয়েছেন এবং আমাদের সাথে রয়েছেন বিশ্বনাথ উপজেলার সম্মানিত চেয়ারম্যান জনাব মুহিবুর রহমান সাহেব বিশ্বনাথের ব্যাপারে আপনারা জানতে পারেন বিশ্বনাথ বিশ্বনাথের প্রচুর মানুষ আমি উল্লেখ করেছি যে লন্ডনে বসবাস করেন এবং জনাব মুহিবুর রহমান সাহেবও এক সময় লন্ডনে ছিলেন এবং তিনি বাংলাদেশে ফিরে গিয়ে রাজনীতিতে